মেঘলায় বিউটিফুল চ্যানেল। অবশেষে আমরা 10,000 সাবস্ক্রাইবারের পরিবার কমপ্লিট করে ফেলেছি, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। তো এই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট উপলক্ষে তোমাদেরকে কিছু প্রশ্ন করতে বলেছিলাম। তোমরা আমাকে অনেক 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 প্রশ্ন করেছো, আমি সেই প্রশ্নগুলো একটা ছোট্ট লিস্ট বানিয়ে রেখেছি, আশা করি কারোর কোশ্চেন বাদ যাবে না। অনেকে কমন কোশ্চেন্স করেছো, সেগুলোর উত্তর আমি একসাথে দিয়ে দেবো। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো প্রথমেই আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে দিই, অনেকেই জানতে চেয়েছো। আমার নাম হলো সঞ্জনা মুখার্জি, আমি থাকি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে, বলেছিলাম যেখানে রথ হয়। আমার বয়স 25+, আমি বাণিজ্যকর দপ্তর অর্থাৎ সেল ট্যাক্সটা এখন পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ স্টেট ট্যাক্স অফিসে চাকরি করি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটি আকনা স্কুল নামে বেশি পরিচিত, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আমার কলেজ হচ্ছে শ্রীরামপুর কলেজ। অনেকেই প্রশ্ন করেছে আমার বাড়িতে কে কে আছে। আমাদের বাড়িতে প্রায় সবাই আছে, মানে যা যা একটা পরিবারে যার যার থাকার কথা সবাই আছে, শুধুমাত্র আমার কোনো ভাই বোন দাদা দিদি এগুলো নেই, আর বাদ দিয়ে সবাই আছে। অনেকেই প্রশ্ন করেছো যে আমার বর কি করে, আমার বয়ফ্রেন্ড আছে কিনা। অনেকে আবার লিখেছে যে রেগে যেও না, না এতে রাগ করবো কেন, আমার সঙ্গে ছবিতে যাকে দেখছো সেই হচ্ছে আমাদের এই চ্যানেলটার ওনার সৌভিক কুণ্ডু, আমার হাজব্যান্ড। আমরা এবছর জানুয়ারিতে রেজিস্ট্রি করেছি, সোশ্যাল ম্যানেজের খবর নিশ্চয়ই তোমাদের দেবো। আর অনেকে প্রশ্ন করেছে ও কি করে, ও ফ্লিপকার্টের হাবে চাকরি করে। ডাক নাম অনেকগুলো আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো, যারটা বলবো না সেই দুঃখ করবে, তাই ডাক নামটা বললাম। চ্যানেলটা শুরু হয়েছে আগের বছর লক্ষ্মী পুজোর দিনে। আমার ভিডিও মোটামুটি যারা জানে তারা সবাই দেখে, বাড়িতেও দেখে, শুনাইতেও দেখে, সবার রিয়াকশনই খুব ভালো। মা মাঝে মাঝে বলে যে হ্যাঁ এটা করছি, এটাও তো আমার ভিডিওতে দেখাবে। তো এইরকম একজন প্রশ্ন করেছে কেমন আছি, খুব ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো থাকবে। অনেকে প্রশ্ন করেছে পুজোর কী প্ল্যান, পুজোয় কটা জামা হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করো পুজোয় আমি কিছু কিনিনি এখনো পর্যন্ত, দেখি এরপর কত কী কেনাকাটা হয়। পুজোয় প্ল্যান খুব একটা বেশি কিছু নেই, ইচ্ছে আছে একটা ব্লগ বানানোর, দেখা যাক কদ্দূর কী হয়। আমার ফেভারিট ফুড হচ্ছে সব কিছু, আমি মোটামুটি সব কিছুই খাই। অনেকেই বলেছে 377 নিয়ে আমার কী মতামত। অবশ্যই সবার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তাদের নিজস্ব জীবনযাপনের একটা স্বাধীনতা আছে, তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বলিউডে ফেভারিট হিরো শাহরুখ খান, টলিউডে পুরোনোদের মধ্যে ফেভারিট হিরো হচ্ছে জি, নতুনদের মধ্যে ফেভারিট অঙ্কু, ফেভারিট ইউটিউবার ক্যাপ্টেন নি, ফেভারিট বাংলা ইউটিউবার হচ্ছে ঔসুমিদি, বেঙ্গলি হোম কিচেন ওনার চ্যানেল। ওনার মতো সিম্পল মহিলা আমি দুটো দেখিনি, এবং উনি যে এত বড় একটা চ্যানেল চালান ওনাকে দেখলে কোনোভাবেই বিশ্বাস হবে না, উনি এতটাই সিম্পল। আর একজনের চ্যানেলের কিন্তু আমি ফ্যান, সেটা হচ্ছে আমাদের সুপর্ণা পানিগ্রাহী ম্যাডাম। ম্যাডাম মেকআপটা দারুণ করে। কোলাবোরেশন নিয়ে আমি সেরকম ভাবিনি, কেননা আমার সেরকম সেট আপ নেই, আর প্লাস আমার এখন কোথাও গিয়ে ভিডিও করাটাও একটু অসুবিধাজনক, তাই আমি কোলাবোরেশন নিয়ে এখন ভাবছি না। অনেকে বলেছে দেখা করতে যাও, কলকাতায় থাকো, এরকম মিট আপ হবে, আশা করছি মিট আপ হবে। তোমরা এভাবে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেলে মিট আপ নিশ্চয়ই হবে একদিন। ফেভারিট সিঙ্গার জিজ্ঞেস করেছে একজন, আমার মোটামুটি ভালো গান হলেই শুনতে ভালো লাগে। কয়েকজন জিজ্ঞেস করেছে সিরিয়াল কি আমি দেখি, দেখলে কোনটা ভালো লাগে। হ্যাঁ আমি সিরিয়াল এখন খুব কম দেখি, কারণ এখন কোয়ালিটি সিরিয়াল খুব কম হয়। এখনকার সিরিয়ালের মধ্যে জয় কালী কলকাতা ওয়ালিটা দারুণ হচ্ছে, আমি অনন্যাদি খুব বড় ফ্যান, তো ওই সিরিয়ালটা আমি দেখবো। অনেকেই প্রশ্ন করেছে ফানি ভিডিও কেন, কিভাবে আইডিয়াস কোথা থেকে পাও। সত্যি বলতে কি আমার ভিডিওগুলো দেখবে, সেখানে ফান তো নিশ্চয়ই আছে, তার সাথে কিছু মেসেজ আমি দিতে চাই, কেননা লেখক যারা তারা লেখার মাধ্যমে মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চায়, আমি আমার কাজের মাধ্যমে মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। ফান, তার মধ্যে ফানি ওয়েটা সব থেকে গ্রহণযোগ্য হয় মানুষের কাছে, তাই এই রাস্তাটাই বেছে নিয়েছি। আইডিয়া ঠিক পেয়েই যায়, রাস্তাঘাটে দেখবে চলাফেরা করবে যখন, লোকেদের অবজার্ভ করবে, আইডিয়া ঠিক পেয়েই যাবে। আর বাড়িতে নিজের মাকে অবজার্ভ করবে তাহলে তো আরও বেশি আইডিয়া পাবে। চিরজ্যোতি গুহ প্রশ্ন করেছে দাদুর ইন্সপিরেশন কোথা থেকে পেলাম। তো দাদুর ইন্সপিরেশন আমি পেয়েছি বিভিন্ন বয়স্ক মানুষদের থেকে, এমনকি আমার প্রথম ফানি ভিডিওতেও তোমরা দেখতে পাবে এরকম একটা দাদুর ক্যারেক্টার দেখানো হয়েছে, এবং এই ক্যারেক্টারটা লিভিং ক্যারেক্টার, ঠিক আছে, এখনো মোটামুটি দুবেলা পাড়ায় বেরোলে ঠিক দেখা হবে তার সাথে। তো এইসব আইডিয়া সব বাস্তব থেকে। অনেকে প্রশ্ন করেছে মা কেমন, তোমাদের মা যেমন হয় আমার মা একটু দু লেভেল ওপরে আর কি, যা অত্যাচার করে। দীপ মাহাতো তুমি বলেছো টিভি অ্যাড নিয়ে রোস্টিং করবো কিনা। রোস্টিং জিনিসটা প্রথমত আমার খুব একটা ভালো লাগে না, কারণ কারোর কাজকে ছোট করে যে যেমনই করুক কাজ তো করছে, সুতরাং রোস্টিংটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো ওই ডেটল, স্যাভলন, হারপিক, কমপ্ল্যান এই অ্যাডভার্টাইজগুলোকে নিয়ে কিন্তু একটা ভিডিও বানাতেই হবে। পুজোটা চলে এলো, তাই পুজোটা চলে গেলেই হয়তো এই নিয়ে একটা ভিডিও আমি আনবো। ইপ্সিতা সিংহদেব আরও অনেকে জানতে চেয়েছে যে কে কে হেল্প করে। সত্যি বলতে ভিডিও বানানোর যে ডাইরেক্ট প্রসেসটা সেটা পুরোটা আমি নিজেই করি, সেখানে কেউ হেল্প করে না, মা মাঝে মাঝে ক্যামেরাটা ধরে দেয়, কিন্তু এছাড়াও তো অন্যান্য অনেক কাজ থাকে, সেগুলোতে মা আমার বর সবাই হেল্প করে। এরপর প্রশ্ন করেছে ক্যানভাস অফ নেলস, আমাদের দোলন্দি খুব ভালো নেল আর্ট করে। দোলন্দি প্রশ্ন করেছে সব থেকে ভালো মুহূর্ত, ভালো মুহূর্ত
হচ্ছে চ্যানেলটা যেদিন 1000 সাবস্ক্রাইবার ক্রস করলো, আমি মানে ভাবিনি কোনোদিন যে আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারও পেরোবে। সেই মুহূর্তটা সত্যি খুব ভালো, এছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্মরণীয় এবং মনে থাকার মতো এবং ভালো মুহূর্ত। শ্বেতা চ্যাটার্জি, ওরও একটা বিউটি চ্যানেল আছে, বিউটি অবসেস। তো শ্বেতা ম্যাডাম প্রশ্ন করেছে ছোট থেকে কি হওয়ার স্বপ্ন। তো দেখো, ছোট থেকে অনেক কিছু স্বপ্ন ছিল। ছোটবেলায় ইচ্ছে ছিল পাইলট হব, তারপর ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হব, তারপর ইচ্ছে ছিল এয়ারফোর্সে জয়েন করবো, এরকম অনেক ইচ্ছেই ছিল। আলটিমেটলি আমি সরকারি চাকরি করছি, তো এরকম অফিস রিলেটেড জব করবো এই ইচ্ছে ছোটবেলা থেকে ছিল না। কিন্তু ওই বলে না, লোক যেটা চায় না সেটাই হয় তার সাথে, তো আমারও ব্যাপারটা সেরকমই। প্রিয়াঙ্কা মধ্যে প্রশ্ন করেছে সি ফরেস্ট না হিল স্টেশন, তো আমি হিল স্টেশনকেই এগিয়ে রাখবো। লায়লা অর্জুমান বানু বলেছে কি করি সারাদিন, কি না করি না, ইচ অ্যান্ড এভরিথিং সব সময় এনগেজ হয়ে বসে আছে। অভিরূপ ভৌমিক অনেকগুলো প্রশ্ন করেছে, আমি অভিনয় করি কিনা, হ্যাঁ আমি অভিনয় একমাত্র করি এই ক্যামেরার সামনে, তাও চরিত্রের প্রয়োজনে, কিন্তু আমি প্রফেশনালি অভিনয় করি। স্কিন কেয়ার নিয়ে প্রশ্ন করেছে, না স্কিন কেয়ার আমি খুব একটা কিছু করি না। ক্লাস টেনের পড়াশোনার কথা বলেছো, ক্লাস টেনের পড়াশোনা, দেখো পড়াশোনা ক্লাস টেনটাও হচ্ছে তোর প্রথম জীবনের বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। আর একটা কথা বলবো, যদি ক্লাস টেনের প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে ইলেভেন টুয়েলভে কিন্তু প্রবলেম হতে পারে। তো ক্লাস টেনে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতেই হবে। মন খারাপ হলে কি করি, মন খারাপ হলে প্রথম কথা হচ্ছে মায়ের সাথে ঝগড়া করি, তারপর আস্তে আস্তে ভুলে যাই। রনিস ক্রিয়েশন প্রশ্ন করেছে, ইউটিউবে আসার জন্য ফার্স্ট কে মোটিভেট করে? আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, মঞ্জু হান্ডা ম্যাডাম, ওনার গার্ডেনিং চ্যানেল আছে, ওনার ভিডিও থেকে আমি প্রথম জানতে পারি যে ইউটিউব থেকে এরকম ইনকাম করা যায়। সেই দেখে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করে চ্যানেলটা খুলি। রমিতা হালদার নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য কিছু প্রশ্ন করেছিল, তো তোমাকে বলি, নতুন ফিমেল ইউটিউবারদের ক্রিয়েট করার জন্য আমাদের একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে গ্রোয়িং ইউটিউবার্সদের জন্য, মানে আমরা সবাই ছোট ইউটিউবার, সেখানে আমরা নিজে যা শিখি সেটাই অন্যদেরকে শেখাই, আমরা একে অপরকে সাপোর্ট করি। তো তুমি চাইলে যখন চ্যানেল খুলবে তখন ওই গ্রুপটাতে জয়েন করতে পারো। সায়ন ঘোষ প্রশ্ন করেছে কি ফোন ইউজ করি, আমি স্যামসাং ওয়ান এক্স ইউজ করি। পলাশ পলাশ প্রশ্ন করেছে ফেভারিট বেঙ্গলি ডাইরেক্টর, সত্যি কথা বলতে যে ভালো সিনেমা বানায় আমি সেই আমার ফেভারিট, এই ব্যাপারে কোনো আমার বাদ বিচার নেই। বেঙ্গলি অ্যাক্ট্রেস অনন্যা ম্যাডাম, বেঙ্গলি অ্যাক্টার গৌরব মানে হচ্ছে সব্যসাচী চট্টোপাধ্যায়ের বড় ছেলে। ফেভারিট বেঙ্গলি সিনেমা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের প্রত্যেকটা সিনেমাই প্রচন্ড প্রিয়, এছাড়া প্রচুর সিনেমা আছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এটা মানে বলা যায় না। কয়েকজন প্রশ্ন করেছে ব্লগ বানাবো কবে, ব্লগ আমি বানাবো ইচ্ছে আছে আমার, কিন্তু কবে বানাবো আমি জানি না। সুচেতা দাস প্রশ্ন করেছে ভিডিও বানানো নিয়ে স্মরণীয় ঘটনা, ভিডিও বানানো নিয়ে স্মরণীয় ঘটনা বলবো অনেক ঘটনা আছে, কিন্তু এই ঘটনাটা আই, যেদিন টাইপস অফ লাভসটা বানাচ্ছিলাম তো সেদিন এমন হাসছিলাম সাত সকালবেলা উঠে, পাশের বাড়ির যে কাকিমা তিনি উঠে বারবার ছাদে উঠে দেখছিলেন যে কি হলো, মানে মেয়েটা পাগল হয়ে গেল নাকি, ফাঁকা ঘরে একা একা এরকম সারা পাড়া জানিয়ে হাসছে, তো এটা সব থেকে স্মরণীয় ঘটনা। জয়িতা চৌধুরী প্রশ্ন করেছে হাউ টু প্লে সো মেনি ক্যারেক্টার্স অ্যাট দ্য সেম। জয়িতা দেখো, এটা হয়ে যায়, মানে এটা আমি বলবো যখন যে ক্যারেক্টারটা আমি করছি, সত্যি কথা বলতে চেষ্টা করি ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাওয়ার, সেই মোমেন্টের জন্য মনে হয় আমি এরকমই, তো সেইভাবে আর কি হয়ে যায়। আর তুমি বলেছো কোন ক্যারেক্টারটা করতে আমি সবথেকে বেশি এনজয় করি, সেটা তোমরা সবাই জানো, মায়ের ক্যারেক্টারটা। এমনকি যখন আমি নিজের ভিডিও দেখি তখন আমিও হা করে দেখি ওই ক্যারেক্টারটা, মানে তখন বিশ্বাস হয় না যে আমি এটা করেছি, তো ওই ক্যারেক্টারটা করতেই সবথেকে বেশি এনজয় করি। বাবা প্রশ্ন করেছে ফেভারিট প্লেস ইন কলকাতা, অবশ্যই চিড়িয়াখানা, কেননা ওখানে গিয়ে আমি আমার বন্ধু বান্ধবদের দেখতে পাই। এই স্টারকান প্রশ্ন করেছে আমাকে মনে আছে, হ্যাঁ মনে আছে কিন্তু অনেক ভিডিওতে কমেন্ট পাই না। আর প্রশ্ন করেছে আমি কোথাও ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছি, সেখানে যদি কেউ এসে বলে আমি তোমার ফ্যান সেলফি তুলতে চাই, তখন রিয়াকশন কেমন হবে? হ্যাঁ, তাতে সবাই প্রশংসাই করবে, হয়তো একটু আনন্দ, হয়তো হঠাৎ করে বেশি আনন্দও পেয়ে যাবে যে এরকম হচ্ছে তাদের সাথে, এরকম হয়েছে আমার সাথে, আমার পরিস্থিতি হয়েছে, আমি ঠিক ব্যাপারটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারিনি আর কি, মানে আমার মানে নিজেকে মনে হয়েছিল যে হ্যাঁ লোকজন বেশি সম্মান দিয়ে ফেলছে, মানে এতটাও ডিজার্ভ করি না, এই তো সবে শুরু চ্যানেলে। রোজ মিত্র প্রশ্ন করেছে তোমার মেকআপ কি ভালো লাগে, বিউটি ব্লগার হবে ভেবেছিলাম কিন্তু হাসির ভিডিও কেন বানাচ্ছ? তো রোজ মিত্র তোমাকে একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে মেকআপ আমার ভালো লাগে, কিন্তু আমার স্কিন প্রবলেমের জন্য মেকআপ ইউজ করা মানে কসমেটিক্স ইউজ করা পুরোপুরি বারণ, তো আমি সেই জন্য রিস্ক নিইনি। দ্বিতীয় কথা হচ্ছে আমার মেকআপের স্কিল কিন্তু অতটাও ভালো না। তৃতীয় কথা হচ্ছে বিউটি ব্লগার হতে গেলে কিন্তু প্রচুর জিনিস কিনতে হয়, এদিকে আমার মেকআপের জিনিস ইউজ করা বারণ, তারপর অত টাকা ইনভেস্ট করব, তারপর স্কিল যদি ভালো না হয় সেক্ষেত্রে কতটা কী হবে। তার থেকেও বড় কথা, আমি হঠাৎ করে আবিষ্কার করলাম যে ছোটবেলা থেকে আমি বন্ধুদের যে হাসাতাম সেটা কিন্তু লোকজনের ভালো লাগবে, তাই জন্য বিউটি ব্লগার হওয়া ক্যান্সেল।